রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 41। রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে জরুরি অবতরণের পর আগুন লেগে যায়। এ ঘটনায় 41 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। নিহত ব্যক্তিদের মধ্যে 2টি শিশুও ছিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। রাশিয়ার তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লেগে যাওয়া একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রথমবার জরুরি অবতরণে ব্যর্থ হয়ে বিমানটি দ্বিতীয়বারের চেষ্টায় জরুরি অবতরণ করে। সুখই সুপারজেট 100 বিমানটিতে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি অবতরণের পর রানওয়েতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের ক্রুরা যাত্রীদের বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছেন। যাত্রীদের উদ্ধারে তারা মাত্র 55 সেকেন্ড সময় পেয়েছিলেন। ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, যারা বেঁচে গেছেন তারা অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, 78 জন যাত্রী নিয়ে বিমানটি শেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে এ ঘটনা ঘটে। পাইলট জরুরি অবতরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তাও পাঠিয়েছিলেন। বিমানটি মারমামনস্ক যাওয়ার কথা ছিল। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।